গুড মর্নিং। এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি, মোমো উঠে গেছে, ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি। আমরা এখন যাব ওর বড় মার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। ওখানে ওই যে তোমরা হয়তো শুনেছো ওই হব্বল, হরিব্বল না হব্বল ঠিক টার্মসটা হয়তো আমি ভুল বলছি, সেই ঠাকুরের পুজো আছে, তো আমরা এখন সেখানে যাব। আমার স্নান হয়ে গেছে, এই যে আমি, আর এই যে আমার সব ড্রেস আপ বার করে রেখেছি। তো এখন মোমোরই সব কাজ হচ্ছে, মেশিন চালানো, জামা কাপড় হচ্ছে, আর ওদিকে মোমোর বোতল স্টেরিলাইজ হচ্ছে। তো হয়ে গেলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আর দেখো না চিৎকার করছে, ঘুমিয়ে পড়েছে। চলো আমরা এখন বেরোচ্ছি ওর বড়মার বাড়িতে। ওখানে হব্বল, হব্বল বলে গো, হব্বলের পুজো। তাই 5 বছর বিয়ের এই ফার্স্ট টাইম যাচ্ছি, আমি আগে কোনোদিনও যাইনি। আর আমার দিদাও কোনোদিন দেখেনি। আর দিদা মেয়ে হওয়ার পরে আমাকে দেখেছে, দিদা মেয়ে হওয়ার পরে এখন অবধি মেয়েকে দেখেনি। তো আরো তার জন্য নিয়ে যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে আরো ভিডিও শেয়ার করব, দেখা হবে। আর ওখানে এই যে আমরা গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, অরিত্র আসার পরে গাড়িতে উঠবো, লক খুলবে। আর মোমো তো এখানে ঘুমিয়ে গেছে, তোমরা দেখলে ও ঘুমিয়ে পড়েছে। তো মা বসার পরে ওকে মার কোলে দিয়ে দেব। তো চলো মোমোকে মার কোলে দিয়ে দিই। তো ও আবার এক কোল থেকে আরেক কোলে শিফট হওয়ার পরে না হুট করে কেঁদে ফেলে, মানে ঘুম থেকে উঠে যায়, জাগ না হয়ে যায়। ওই যে দেখো তাকে ইচ্ছে, তাই মাকে বলছি মা তুমি ওকে বুকে জড়িয়ে থাবড়াও, তাহলে আবার ঘুমিয়ে পড়বে। আর আমাকে কেমন লাগছে জানিও, এই শাড়িটা আমি সেদিনকেই নতুন পরেছি, আমার ছোট পিসি আমাকে পুজোর সময় দিয়েছিল শাড়িটা। তো আমার এরকম প্রচুর শাড়ি আছে। আর এই যে কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি, অরিত্র তো গাড়ি 104-5 তুলে দিয়েছিল, মানে রাস্তা এখন ভালো হয়ে গেছে, তো তো এখন গাড়ি চালিয়ে খুব মজা। আর মোমো তো পুরো রাস্তাই প্রায় ঘুমিয়েছে, তারপর এই যে ঘুম থেকে উঠেছে, তা দেখো না উঠে মনে চিনতে পারছে না। আসলে ওর মাম্মামকে কখনো শাড়ি পরে দেখে না, তো দিন্নাকে দেখে না, মাম্মামকে দেখে না, তো কেমন একটু হতবাক টাইপের হয়ে এক দৃষ্টে আমাকে দেখছে। যে আমার মেশো শ্বশুর একটা অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন, তাই রাস্তায় একটু মোমোকে দেখার জন্য আমরা মিট করে নিয়েছি। তো তারপর আমরা পৌঁছে গেছি, রাস্তার অনেক ভিডিও করেছিলাম, ওগুলো আর দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রাস্তা তোমরা কী দেখবে, এই যে এটা হচ্ছে গাংনাপুর লোকেশন, এটা হচ্ছে অরিত্রর মামা বাড়ি। আর এই যে সামনে জায়গাটুকু দেখছো, এটা আমার দিদা শাশুড়ি, পাশে মন্দির হচ্ছে, তো মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তো দিদা শাশুড়ি এটা দান করেছেন এই হরিব্বল ঠাকুরকে, মানে হরিচাঁদ গুরুচাঁদ যে পুজোটা হয় সঙ্গটা, তো এই ট্রাস্টে উনি দিয়ে দিয়েছেন জমিটা, তো এখানে মন্দির হচ্ছে। আর এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর এখানেই হয়, কারণ এখানে অনেক বড় জায়গা, তো তো আমাদের মানে মামা শ্বশুরের জায়গাতেই সবটুকু হচ্ছে। এই যেও হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা, আর মাঝখানে একটা ছোট্ট গোপাল দেখছো, কি সুন্দর অপূর্ব দেখতে গোপালটাকে, দেখে তুমি চোখ ফেরাতে পারবে না। এই গোপালটা যেন স্বপ্নে পাওয়া, মানে গোপালটা যার বাড়িতে ছিল, তো সে মানে স্বপ্ন দেখিয়েছে সেই বাড়ির মানুষকে যে আমাকে ওই বাড়িতে দিয়ায়, ওরা যদি নুন ভাত খায় আমাকেও নুন ভাত দিতে পারবে, ওরা যদি জল খেয়ে থাকে আমাকে জল খাওয়ালেও আমি ওদের সাথে জল খেয়েই থাকবো। তো স্বপ্নে আদেশ পাওয়া, তার পরের দিন এসে আমার মাসি শাশুড়ির কাছে গোপালটাকে দিয়ে গেছিলো। মানে কি অদ্ভুত না, দেখো গোপালটা এখানে কি সুন্দর রয়েছে, আর কি সুন্দর দেখতে, মানে বলতে নেই, মনে হচ্ছে যে সত্যি ওর মধ্যে প্রাণ আছে। আর এই যে মোমোকে নিয়ে সবাই আদর করছে, মোমো একমাত্র এখন ওখানকার রানী বলে কথা, আর মোমোর দাদা আছে বিনায়ক, আর মোমো এই দুজনই এখন আছে আমাদের জেনারেশনের পরের জেনারেশনটা। আর এই যে দিদা শাশুড়ি বসে চুল আঁচড়াচ্ছে, এবার মোমোকে দেখবে, ফার্স্ট টাইম দেখবে। দেখো না আমি মোমোকে নিয়ে যাবো, সারা দে 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 দেখছি এবার দে আমরা
এখানে আমার শাশুড়ির সব বোনেরাই আছে, শুধু একমাত্র শাশুড়ি আসতে পারেনি, উনি অসুস্থ, তাই বাদ বাকি এখানে ছোট মাসি, সেজো মাসি, মেজো মাসি আর আমার শাশুড়ি সবার বড় প্রত্যেকেই রয়েছে। আর অরিত্র এই যে একটু ভিডিও করতে গেছে বাইরে, তখন আমি মোমোকে নিয়ে একটু ঘরে ছিলাম, আর অরিত্র আমাকে এসে বলছে, অ্যাকচুয়ালি আমি না বাইরে খুব একটা যেতে চাইনি, তার কারণ আমি 5 বছর বিয়ে হয়েছে, এখানে না যাওয়ার একটাই কারণ ছিল যে আমি খুব ভয় পেতাম এই আওয়াজটা, মানে জানি না কেন বাড়ির বাইরে দিয়ে যখন এরকম কোনো হরিবোল ঠাকুরের প্রসেশন যেত তো আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম, গুটিয়ে থাকতাম ভয় এই আওয়াজে, তো তার জন্য আমি যেতে চাইতাম না। আর অরিত্র গিয়ে দেখো বাইরে ভিডিও করেছে, ও বলছে বাচ্চারা কি বাজাচ্ছে, দেখ বড়রা কি বাজাবে, বাচ্চাদের বাজানোতেই এত আওয়াজ, আর ওদের এই নগর টাইপের বেরোয় এই আওয়াজ নিয়ে, তো তখন ওরা বেরোবে বলে রেডি হচ্ছিল। এখন একটু এই আসল ভয়েসটা শুনে নাও ওখানে কেমন টাইপের আওয়াজ হচ্ছে। ওদের নগর বেরিয়ে গেছে, আর ওদের যেখানে রান্না হয় সেটা দেখো, মানে সেটা আমার মামা বাড়ির ঠিক পাশটাতেই রান্না হয়, মানে ওদেরই জমিতে রান্না হচ্ছে। এখানে তোমার প্রায় 10-12টার মতো উনুন করা হয়েছিল, মাটির উনুন, আর তোমার সব বিশাল ভালো করে তুললাম তোমাকে। এই যারা রান্না বান্না করে ওখানে, মানে এরা কিন্তু কেউ রান্নার লোক না, এরা কিন্তু সব ভক্ত ঠাকুরের, তো এরা সবাই মিলেমিশে কাজ করে। আর এখানে এই বড় বড় কড়াইগুলোতে সারা দিন রাত রান্না হচ্ছে, যে যখন যাচ্ছে সে তখনই ওখানে খাচ্ছে, 5 দিন ধরে এরকম সবাইকে খাওয়ার দেওয়া হয়, কোনো মানে বিচার নেই যে তুমি এই ঠাকুরের ভক্ত না, তুমি খাবে না বা কিছু, তুমি এখানে থাকো না, তোমাকে প্রসাদ দেওয়া হবে না, এরকম কিছু না। এখানে সবসময় ভাত ডাল সবজি চাটনি পায়েস রান্না হচ্ছে, যে যখন আসছে তাকে তখনই দেওয়া হচ্ছে, আর সবাই তো এসে ক্যান ক্যান ভরে ভরে নিয়ে যাচ্ছে। আর ওনারা সবাই টিফিন করছিলেন, তাই বলছিল যে ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছি যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর এই যে তোমাদের মোমোকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, কোথাও গেলে একটু খাওয়া নিয়ে দুষ্টু করে, ওকে দেখো না হাতে বিস্কিট দেওয়া হয়েছে, ম্যাডাম বিস্কিট নিয়ে তারপরে খাচ্ছেন। আজে কোথায় যাচ্ছ? বড়মায়ের বাড়ি। বড়মায়ের বাড়ি যাচ্ছ? মামা দাদুর বাড়ি। মামা দাদার বাড়ি। ভেঙে তো ভেঙে ফেলে যেতে একটাই ওটা দিয়ে খেয়ে নেবে, বুঝলি তো, ওর একটাই কিন্তু ভেঙে ফেলেছ, বিস্কুট খাও। আমরা ঘুরতে গেছি, কোথায় রান্না হচ্ছে দেখার জন্য গেছিলাম, আর জানো তো ওরা না বেলচা দিয়ে ভাত টেনে টেনে আনে, চলো তোমাদের দেখাচ্ছি। দেখেছো কেমন ভাবে বেলচা দিয়ে দিয়ে ভাত টেনে টেনে আনছে, খুব
ভালো লাগে দেখতে। আর কত কত রান্না হয় বলো তো এখানে, মানে সারা দিন রান্না হচ্ছে। আর এনারা সবাই নিচে বসে, এখানে তোমার বিশাল বড় বসে খাওয়ার এরিয়া করে দিয়েছে, তো সবাই ওখানে এসে বসে খাওয়া দাওয়া করে প্লাস নিয়ে যায়। আর ওই দেখো ওই যে ইটের ওখানটা দেখছো কাজ হচ্ছে, ওটাই হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে। এখনও মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, তো যদি কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যায় কখনো যাই আবার দেখাবো। আসলে অনেকটা দূর তো ওই জন্য যেতে পারি না। আর ওর পাপা বলছে সোনা তুমি খাবে, তাই আমি বলছি যে না মোমোর খাওয়া হয়ে গেছে, মোমো তো ঘর থেকে এই মাত্র খেয়ে আসলো। আর এই যে দেখো সবাই ওখানে বসে প্রসাদ খাচ্ছে, কি ভালো লাগে না দেখতে এরকম। তারপরে বললাম না নগরে বেরিয়েছিল, তো নগর থেকে ওরা চলে এসছে। আর আমি তো বয়সে মেয়েকে ঘুম পাড়াতে ঘরে চলে গেছি, আর অরিত্র গেছিলো ভিডিও করতে। সবাই দেখুন এখানে কি জোরে জোরে পিটাচ্ছে আর সবাই নাচানাচি করছে, মানে আমার ভয়ই লাগে বলতে পারো। ওখানে ডাকলো, বললো যে বাড়ির যারা আছে তারা প্রত্যেকে মিলে, মানে পাঁচজন মিলে, পাঁচটা ওখানে ঠাকুর রয়েছেন, তো তাদেরকে ভোগ নিবেদন করা হবে, তো ভোগ নিয়ে যেতে হবে। তো আমার জানো তো জীবনে এটা ফার্স্ট টাইম মাথায় করে ভোগ নিয়ে যাওয়া, ঠাকুরকে নিবেদন করা, খুব ভালো লাগলো এই জিনিসটা। আর এই যে সামনে ইনি গঙ্গার জল দিচ্ছেন, আর আমরা ওই যে ওখান থেকে ভোগ নিয়ে আসছি। জয় বৈশাখ, জয় বৈশাখ। মঞ্চে উপস্থিত জনগণ, ভক্ত এবং রাজ্যের সবাই, যে সকল ভক্তগণ উপস্থিত হয়েছে তাদের সকলের চরণে আমার প্রণাম জানাই। যে সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই মহতি অনুষ্ঠান সম্ভব হয়েছে তাদের চরণে আমার প্রণাম। শুধু তাই নয়, এত তহবিলে সকল ভক্তগণের চরণে আমার প্রণাম রইল, কারণ সকলে অনুদানে আমাদের এই অনুষ্ঠানটা আজকে সম্ভব হয়েছে। ছিলেন একজন গুরুজন ভক্ত শ্রদ্ধ, তিনি আমাকে একটা কথা বললেন, যে আমরা এত কিছু করছি, আমরা যে অনুষ্ঠান করছি, বড় বড় সভা করছি, আমরা মহোৎসব দিচ্ছি, কিন্তু আমাদের উন্নতি কোথায়, আমাদের মানসিক চিন্তা কোথায়? আমি বললাম একটা বুঝলাম, তো বলছে যে আমাদের যে চেতনা হওয়ার কথা ছিল সেই চেতনা তো আমাদের হচ্ছে না।
উন্নয়ন সেটা করে গেছে, সামাজিক সংস্করণ করে গেছে এবং আমাদের অনেক প্রকল্প করে গেছে যা দেশের উন্নয়ন কাজে লেগেছে, যেমন রেল করেছে। পরে এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করে ওখানে খানিকক্ষণ বসলাম, আরতি হলো, যজ্ঞ হলো, সেগুলো সব একটু দেখলাম, যেটা ফার্স্ট টাইম দেখলাম তো খুব ভালো লাগলো। তারপরে ওখানে ভাত ডাল সবজি চাটনি পায়েস হয়েছিল, খাওয়া দাওয়া করে আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম। আর গাড়িতে মোমো খুব দুষ্টু করছিল, মোমো পেছনে কারোর কাছে থাকছিল না, ওর শুধু মামামকে চাই, তো মোমো আমার কাছেই ছিল। আর ভিডিও কিছু আসার সময় করিনি, এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, গরম গরম ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম, সবাই মিলে ফেনা ভাত খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম, আর এনার চোখে তো ঘুম নেই। তো চলো টাটা বাই, নতুন কোনো ভিডিও হয়তো দেখা হবে, টাটা।